শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন ছেড়ে পালাচ্ছে মানুষ, রোমানিয়া সীমান্তে 6.5 কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি। সাহায্য চেয়েছিল ইউক্রেন, মুখ ফিরিয়ে নিল ভারত। ইউক্রেন যুদ্ধে জড়াতে রাশিয়ার অনুরোধ প্রত্যাখ্যান কাজাখস্তানের। ইউক্রেনে আরও $350 মিলিয়ন সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় ভয়াবহ সংঘাত। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে 40 মিনিট কথা বলেছেন জেলেনস্কি। ইউক্রেনে প্রথম সামরিক সরঞ্জাম পাঠালো পোল্যান্ড। এবার বিস্তারিত। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। গত 2 দিনের যুদ্ধের ভয়াবহতা দেখে দেশ ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার ইউক্রেনীয়। তারা পার্শ্ববর্তী দেশ রোমানিয়া ও পোল্যান্ডে পালিয়ে যাচ্ছেন। শুক্রবারের নতুন উপগ্রহ চিত্রে দেখা গেছে রোমানিয়ায় পালিয়ে যাচ্ছে হাজার হাজার ইউক্রেনীয়। দেশটির সিরেত সীমান্ত এলাকায় দীর্ঘ 6.5 কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি ও যানজটের চিত্র ধরা পড়েছে মার্কিন সংস্থা ম্যাক্সার টেকনোলজিস এর স্যাটেলাইট ক্যামেরায়। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ভারতের কাছে সাহায্য চেয়েছিল ইউক্রেন, কিন্তু তাতে আশানুরূপ সাড়া মেলেনি। কূটনৈতিক আলোচনা সমঝোতার কথা শুনিয়ে কার্যত কিয়েভের অনুরোধ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে ফোন করে সাহায্য চেয়েছিলেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এক টুইটে এ তথ্য জানিয়ে জয়শঙ্কর বলেন, ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে মাত্রই ফোন পেলাম। তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন, আমি জোর দিয়ে বলেছি ভারত কূটনীতি ও সংলাপের পক্ষে। এছাড়া ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে দেশটির আটকে পড়া শিক্ষার্থী সহ ভারতীয় নাগরিকদের অবস্থা নিয়ে কথা হয়েছে এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তা করার প্রশংসা করেছেন বলেও জানিয়েছেন জয়শঙ্কর। এনডিটিভির খবর অনুসারে একই দিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনে হামলার বিষয়ে একটি খসড়া নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। একই পথ অনুসরণ করেছে চীন এবং সংযুক্ত আরব আমিরাতও, আর অবশ্যম্ভাবীভাবে এতে ভেটো দিয়েছে রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এদিকে রাশিয়ার এক হয়ে যুদ্ধে জড়াতে ইউক্রেনের সৈন্য পাঠাতে কাজাখস্তানের প্রতি অনুরোধ জানিয়েছিল রাশিয়া, তবে রুশ সরকারের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে কাজাখস্তান। একই সঙ্গে রাশিয়া কর্তৃক ইউক্রেনের 2 অঞ্চল ডনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেবে না বলেও জানিয়ে দিয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশ। কাজাখস্তান রাশিয়ার ঐতিহ্যবাহী মিত্র। তাদের কাছ থেকে রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের সাড়াকে আশ্চর্যজনক উন্নয়ন আখ্যা দিয়ে কাজাখস্তানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে আরও $350 মিলিয়ন সহায়তা ঘোষণা করেছেন। ইসিএনএন এর খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে প্রেসিডেন্ট বাইডেন তাৎক্ষণিকভাবে এই অর্থ ছাড় করার নির্দেশ দিয়েছেন। রাশিয়ার হামলার মধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের এটা তৃতীয় পর্যায়ের অর্থ সহায়তা। এর আগে যুক্তরাষ্ট্র কিয়েভকে 2 ধাপে $60 মিলিয়ন এবং $250 মিলিয়ন অর্থ সহায়তা দেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার 3 দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনাবাহিনী। তারা রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি 40 মিনিট টেলিফোন আলাপ করেন। এই ফোন আলাপে দুই দেশের প্রেসিডেন্ট প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিদেশি সহায়তা চেয়ে হাহাকার করছেন। তিনি বলছেন, মিত্র দেশগুলোর কাছ থেকে তিনি যে মাত্রায় সহায়তা প্রত্যাশা করেছিলেন তেমনটি পাচ্ছেন না। রাশিয়াকে মোকাবেলায় ন্যাটো জোট ইউক্রেনের সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। কারণ হিসাবে পশ্চিমা সামরিক জোটটি বলছে ইউক্রেন ন্যাটো জোটের সদস্য না। ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় সংঘাত চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের সম্পূর্ণ দখল নেয়ার জন্য এখন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেশটির সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে রাশিয়ান সেনারা। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিবিসি। ইউক্রেনের বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। কিয়েভ নিয়ন্ত্রণকারী ইউক্রেনীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। এ বিষয়ে কিয়েভ নিয়ন্ত্রণকারী ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে, আমাদের শহরের সড়কগুলোতে এখন যুদ্ধ চলছে। এছাড়া রাজধানী কিয়েভের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। তাদেরকে জানালা ও বারান্দায় অবস্থান নিতে নিষেধ করা হয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের সম্পূর্ণ দখল নেওয়ার জন্য এখন গুরুত্বপূর্ণ সড়কগুলো ছাড়াও ওই এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর দখল নেওয়ার চেষ্টা করছে রুশ সেনারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি নিষেধাজ্ঞা ও প্রতিরক্ষা সহায়তা নিয়ে কথা বলেছেন। শুক্রবার এ বৈঠক হয় বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। হোয়াইট হাউসের উদ্ধৃতি দিয়ে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, বৈঠকটি 11:52 থেকে 12:32 পর্যন্ত চলে। ইউক্রেনের প্রেসিডেন্ট তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বৈঠকের বিস্তারিত শেয়ার করেছেন। এদিকে চলমান ইউক্রেন সংকট মোকাবেলায় কূটনৈতিক কৌশল কাজে লাগিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে সামরিক হামলা হলে কিয়ামত নেমে আসবে বলেই বারবারই সতর্ক বার্তা দিয়ে আসছিল বাইডেন প্রশাসন। তবে রাশিয়া ইউক্রেনের সংঘাতে মার্কিন সেনারা কখনোই জড়াবে না বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বৃহস্পতিবার পূর্ণ শক্তিতে সামরিক অভিযান শুরুর পর বাইডেন একথা জানান। সামরিক হস্তক্ষেপে খুব একটা উৎসাহী নন বাইডেন, কারণ ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ নয়। এমনকি ইউক্রেনে কোনো মার্কিন সামরিক ঘাঁটিও নেই, যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারও নয় দেশটি। ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক ঘাঁটিতে রুশ সৈন্যরা হামলা চালিয়েছে। এছাড়া কিয়েভে গোলা বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। এর মধ্যে ইউক্রেনে গোলা বারুদ সহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পোল্যান্ড। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মারি ওস ব্ল্যাক জ্যাক এক টুইট বার্তায় বলেন, এটি ইউক্রেনের সামরিক সহায়তার প্রথম প্রকাশ্যে চালান। তিনি বলেন, আমরা ইউক্রেনকে গোলা বারুদ সহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছি। ইতোমধ্যে আমাদের দেওয়া সব সরঞ্জাম ইউক্রেন সেনাদের কাছে পৌঁছেছে। তিনি আরো বলেন, আমরা ইউক্রেনীয়দের পাশে দাঁড়িয়েছি, রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করছি। এদিকে পুতিন ইউক্রেনের সেনা সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন এবং দেশটির শাসককে ক্ষমতাচ্যুত করতে বলেছেন। কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী লড়াই করে মরতে প্রস্তুত, কিন্তু দেশের বা দেশের নেতৃবৃন্দের বিরুদ্ধে তারা কখনো দাঁড়াবেন না বলে জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের সেনাবাহিনী কিয়েভের কাছে কিয়েভ হস্ত মেল বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তারা দাবি করছে, এ সময় ইউক্রেনের বিশেষ বাহিনীর 200 সৈন্য নিহত হয়েছেন এবং রাশিয়ার পক্ষে কেউ হতাহত হয়নি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।